জাতীয় পরিচয়পত্র নিয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর পাশাপাশি সিসি ক্যামেরা বাড়ানোর বিষয়ে বর্তমান কমিশন যে শক্ত অবস্থান নিয়েছে তা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা। আবু সাইদুপুর রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার উপনির্বাচন স্থগিত করা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতির ব্যবহার সহ রোডম্যাপ ও নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সচিব অতিরিক্ত সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইভিএম এর টেকনিক্যাল সাবেক বিশেষজ্ঞদের নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখত হোসেন। আপনাদের কাছে যে ক্ষমতা দেওয়া আছে কনস্টিটিউশনে, ওটা হচ্ছে আনলেস ইউ আর শিওর যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আপনি বন্ধ রাখতে কলম না করতে পারেন যে কারা দোষী কারা কি দোষী না, এটা বের করে যদি আপনি পানিশমেন্ট দিতে না পারেন তাহলে আপনাদের উদ্দেশ্য নিয়ে লোকে প্রশ্ন করবে। পরে কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রব। কথা বলেন ইলেকশন মনিটরিং ব্যবস্থাপনা নিয়ে। বাংলাদেশের ইলেকশন কমিশন আপনাদের লেখার মধ্যে অনেক জায়গায় চলে আসে যে বাংলাদেশ সরকারের ইলেকশন কমিশন, সেটা ভুল করবেন না, এটা বাংলাদেশের ইলেকশন কমিশন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন কথা বলেন ইভিএম প্রসঙ্গ নিয়ে। ইভিএম খুব উন্নত মানের এবং এটা অলমোস্ট ডিজিটাল, এই নতুন যেটা, তো এটা তো জানতে হবে লোকজন, তাদের সামনে দেন, আপনারা তুলে ধরেন, টেস্ট করুক, যাদের আপত্তি আছে তারা এসে দেখুক যে এটা ঠিক কি বেঠিক। আর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কথা বলেন গাইবান্ধা নির্বাচন সহ জাতীয় পরিচয়পত্র নিয়ে। মানে এনআইডি বা আপনারা বলেছেন যে এনআইডি যেহেতু নির্বাচন কমিশনের তৈরি একটা জিনিস, এটা নির্বাচন কমিশনের কাছে থাকলে কোনো অসুবিধা হয় না সরকারের, সুতরাং এই এনআইডির সাথে জাতীয় নির্বাচনের বা ভোটার তালিকা যেটা ডাটাবেস ভোটার তালিকা আছে তার পুরোপুরি সম্পর্ক আছে, এটাকে মাঝখান থেকে তুলে নিলে নির্বাচন কমিশনের কাজ করতে অসুবিধা হবে। পরে বৈঠকের সার্বিক দিক তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি কথা বলেন নির্বাচন কমিশনের অবস্থান ও সাংবিধানিক অধিকার নিয়ে। এনআইডিটা এখানেই থাকা প্রয়োজন, এটা এক বাক্যে সকলেই বলেছেন। ইভিএম নিয়েও পক্ষে বিপক্ষে কথা হয়েছে, পক্ষে বেশি বক্তব্য হয়েছে, কিন্তু বলেছে এটা নিয়ে একটা পারসেপশন নেগেটিভ মানে জনমনে রয়েছে, সেই পারসেপশনটা দূর করতে হবে এবং আমাদেরকে জাতীয় নির্বাচনের দিকে নজর দিতে হবে। আমরা যে অ্যাকশনটা গাইবান্ধাতে নিয়েছি এটাও জানতে চেয়েছিলাম, ওনারা বলেছেন এটা সঠিক হয়েছে, আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে ঠিক হয়েছে। আবু সাইদুপুর, মাইটিভি, ঢাকা। আমাদের গুরুজন হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন।